একজন মাশরাফি আর বদলে যাওয়া সিলেট। বাংলাদেশের মেয়েদের দ্বিতীয় পরাজয়, অস্ট্রেলিয়ার মেয়েদের সাথে পাত্তাই পেল না বাংলার বাঘিনীরা। পিএসএল লিগে প্রথম ম্যাচেই খেললেন সাকিব এবং শ্বাসরুদ্ধকর ম্যাচে 2 রানের জয়। এতক্ষণ শিরোনাম শুনলেন, এখন বিস্তারিত। সিলেট স্ট্রাইকার্সের দলটা একজাক তরুণ ক্রিকেটার দিয়ে ভরপুর একটি দল। এই তরুণ ক্রিকেটারদের নিয়েই মাশরাফি দলটাকে ফাইনাল অবধি নিয়ে এসেছেন। মাশরাফি সচরাচর উপরের দিকে ব্যাট করে না, কিন্তু রংপুরের বিপক্ষে ওয়ান ডাউনে নেমে জোরেও ব্যাটিং করেন। এত ইঞ্জুরিকেও তিনি ভয় পান না। রংপুরের সাথে যখন সিলেটের বোলাররা রান দিচ্ছিলেন, ঠিক তখনই বল করতে আসলেন তিনি। পা দুটো বারবার ক্লান্তের সংকেত দিল, তবুও কলার উঠিয়ে ছুটে চললেন। শেষের দিকে শানাগার কাছে যখন 2টি বাউন্ডারি খেলেন রুবেল হোসেন, ঠিক তখনই ম্যাচ এসে হাত রাখলেন কাঁধে। ঠিক পরের 4টা বল রুবেল হয়ে উঠলেন অন্যরকম রুবেল। এটাই অধিনায়ক মাশরাফি। এই তো সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক। আশা করি মাশরাফির নেতৃত্বে ভালো একটি ফাইনাল দেখতে পারবো কুমিল্লা বিপক্ষে। আইসিসি নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের মেয়েদের দ্বিতীয় হার। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার সাথে 7 উইকেটে পরাজয় এবং দ্বিতীয় ম্যাচেও অস্ট্রেলিয়ার কাছে 8 উইকেটে বড় পরাজয় বাংলার মেয়েদের। অস্ট্রেলিয়ার সাথে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে 107 রানই গুটিয়ে যায় বাংলাদেশ। বাংলাদেশের নিগার সুলতানা একমাত্র 50 করেন, আর কোনো ব্যাটার বলার মতো রান করতে পারেনি। জবাবে অস্ট্রেলিয়া নারী দল ব্যাট করতে নেমে 2 উইকেট হারিয়ে 10 বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। পিএসএল লিগে সাকিব আল হাসান নিজের প্রথম ম্যাচেই সুযোগ পান এবং প্রথম ম্যাচটি 2 রানে জয় পায় পেশোয়ার জালমি। জালমি প্রথমে ব্যাট করতে নেমে টম কোহলারের দুর্দান্ত ব্যাটিংয়ে 199 রানের সংগ্রহ পায় জালমি। জবাবে করাচি কিংস ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়েন। সেখান থেকে শোয়েব মালিক এবং ইমাদ ওয়াসিমের ঝড়ো ব্যাটিংয়ে দল জিততে জিততে হেরে যায় এবং 2 রানে জয় পায় পেশোয়ার জালমি। সাকিব যদিও খসড়ো বোলিং করেন, 3 ওভার বল করে 32 রান দেয়, কোনো উইকেট পাননি।